হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ একটি সম্পূর্ণ নতুন ধরনের গাছ নিয়ে হাজির হয়েছি। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটি আমার হলুদ গন্ধরাজ বা স্বর্ণ গন্ধরাজ, বা অনেকে একে ইয়েলো বা গোল্ডেন গার্ডেনিয়া বলেও থাকে। খুব সুন্দর ফুল হয় দেখুন, আর সাদা গন্ধরাজের মতো এই ফুলের খুব সুন্দর সুগন্ধ, বাগান যেন গন্ধে ভরিয়ে দেয়। আর একটি আশ্চর্যের বিষয় হচ্ছে এই একটি ফুলেই তিন দিন বা তিন বেলা বলতে পারেন আর কি রং চেঞ্জ করে, মানে কি অদ্ভুত না? হ্যাঁ, আপনারা দেখুন বুঝতে পারবেন। দেখলে ফুলটি যখন ফোটে দেখুন সম্পূর্ণ সাদা রঙের, কি সুন্দর দেখুন। যখন প্রথম ফুটছে ফুলটা আর কি, তখন কিন্তু সম্পূর্ণ সাদা রঙের দেখা যাচ্ছে। যে সন্ধে বা রাতের দিকে ফুটে গেল দেখবেন, বা একটু একদম ফার্স্ট সকালে, তখন দেখবেন এরকম সাদা রঙের হয়ে থাকে। আচ্ছা, যখন দেখবেন একটু দুপুরের দিক, তখন এই যে হালকা হলুদ রঙের হলুদ এইভাবে হতে থাকছে, কি আশ্চর্য না? প্রথমে সাদা, তারপরে এই যে হালকা হলুদ, তারপরে দুপুর গড়িয়ে যখন বিকেল বা সন্ধ্যা হবে তখন আরও একটা ডিপ যে হলুদ, বা অনেকটা হালকা গেরুয়া বা একটুখানি গোল্ডেন টাইপের রংটা হতে থাকে। দেখুন ভালো করে বুঝতে পারবেন আমি কি বলছি। প্রথমে সাদা, তারপরে হালকা হলুদ, তারপরে একটুখানি ডিপ যে হলুদ বা এই যে গোল্ড, এই যে এইটা দেখুন, এইটা বুঝতে পারবেন। এটা একটুখানি ফুলটা দু তিন দিন হয়ে গেছে বলে রামধারা একটু শুকিয়ে গেছে, কিন্তু এই যে কালারটা যেটা, বুঝতে পারছেন নিশ্চয়ই, তা কি অদ্ভুত। একটি গাছে একটি ফুলেই তিন ধরনের রং হয়ে থাকে, কি আশ্চর্য না? তা এই গাছ বসানোর জন্য আপনারা 50% মাটি নেবেন। যদি মাটিটা আপনাদের এঁটেল মাটিও হয় অসুবিধা নেই, 50% মাটির সাথে আপনারা থার্টি পার্সেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবেন, আর আপনারা 20% কোকোপিট দেবেন, কারণ এই গাছ কিন্তু একটু ভেজা ভেজা মাটি পছন্দ করে। কোকোপিট কী করবে, জলটাকে একটু ধরে রাখবে, প্লাস মাটিটা ময়েশ্চার, মানে হচ্ছে ভেজা ভেজা ভাব থাকবে। এইভাবে আপনারা মাটি তৈরি করুন, আর সবসময় একে একটু বড় পটে দেবেন। আপনারা 10 ইঞ্চি 12 ইঞ্চি এইরকম পটে আপনারা কিন্তু গাছ বসাবেন। গাছটি আমার বসানো হয়ে গেছে, আপনাদের পটিং ভিডিওটা আমি দেখাতে পারিনি। এখন আমি গাছে খাবার দেব, মিক্সড সার আমি ব্যবহার করব, তাই আমি গাছের মাটি, টবের যে মাটিটা সেটাকে আমি খুঁড়ে নিয়েছি, কিছুটা অংশ মাটি আমি তুলে নিয়েছি। এখানে আমি ব্যবহার করছি 2 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো নিম খোল, 2 চামচ হাড়ের গুঁড়ো, 2 চামচ শিং কুচি আর 2 চামচ লেদার মিল। এগুলো একসঙ্গে মিশিয়ে আমি মিক্সড সার এই গাছে ব্যবহার করছি। এই মাটির সাথে আমি এই মিক্সড সারটি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, চারিদিকে খুব ভালো করে আমি মাটির সাথে মিশিয়ে দেব। এই সারটি আপনারা 1.5 থেকে 2 মাস অন্তর গাছে ব্যবহার করবেন। দিয়ে ওই যে খুব ভালো করে তো এটা মালচিং করে দেবো আমি, চারিদিকে ছড়িয়ে দেবো, মাটির সাথে মিশিয়ে দেব। আর প্রথমে আমি বলেছি যে কিছুটা মাটি আমি এই টবের থেকে তুলে রেখেছিলাম,
সেই মাটিটি আমি আবার এই সারের ওপর চাপা দিয়ে দেবো, দিয়ে একসাথে মিশিয়ে দেবো। এটা এই যে মাটিটি আমি এর ওপরে মিশিয়ে দিচ্ছি। তারপরে আপনারা গাছে কিন্তু ভরপুর জল দিয়ে দেবেন। আচ্ছা, আমি এই মুহূর্তে জল দেব না, কারণ আমার মাটিটি কিন্তু অনেকটাই ভিজে আছে, তাই আমি এখন কিন্তু কোনো রকম জল দেব না। এই হচ্ছে 1.5 থেকে 2 মাস অন্তর আপনারা এই মিক্সড সারটি ব্যবহার করবেন। আর আপনারা কি করবেন, গাছ বসানোর অন্তত প্রথম 3 থেকে 4 মাস আপনারা পাতলা করে 10 থেকে 15 দিন অন্তর সর্ষের খোল পচা জল মাটিতে দেবেন। যেদিন খোল পচা জল দেবেন তার 7 দিন পর কলার খোসা ভিজে জল ব্যবহার করবেন। কলার খোসা কিন্তু পটাশিয়ামের সোর্স। আর পাতাতে কী করবেন, NPK 19-19-19 1 চামচ 1 লিটার জলে গুলে পাতাতে ভালো করে স্প্রে করে দেবেন। আপনারা কিন্তু পাতাতে এই যে NPK 19-19-19 ব্যবহার করবেন। আর মাটিতে আপনারা এফসাম সল্ট 1/2 চামচ নিয়ে মাটিতে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন, তাহলে গাছের পাতা কিন্তু সবুজ থাকবে। মোট কথা, আপনারা কিন্তু ভেজা ভেজা কিন্তু রাখবেন মাটিটা। আর নিম তেলটা আপনারা সপ্তাহে দিতে পারেন, কোনো রকম রোগ পোকা যাতে আক্রমণ না হয়। সচরাচর এই গাছে সেরকম রোগ পোকা হয় না, যদিও আসবে না। আর অনেক সময় কি হয়, পাতার নিচে দেখবেন সাদা সাদা কিছু পোকার আক্রমণ দেখা যায়। এই দেখুন পাতার নিচে এই যে হালকা হালকা যে সাদা সাদা, এটা যদি হয় আপনারা 1 গ্রাম এই যে ম্যাজিক 70WS পেস্টিসাইডটি আপনারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রেয়ারের মাধ্যমে বিকেলবেলা ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন। এটি মাসে একবার দিলেই যথেষ্ট, সেরকমভাবে রোগ পোকার আক্রমণ দেখা যায় না এই গাছে। আর ফুল সানলাইটে রাখবেন। আর জলটা কিন্তু আপনারা চপচপে ভিজিয়ে দেবেন না, নাহলে কিন্তু গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে। আর অনেক সময় পাতা হলুদ হয়ে যায় বেশি জলের জন্য, পাতা পুড়ে যায়। তা যাই হোক, ভিডিওটি দেখলেন, আমি স্টেপ বাই স্টেপ বললাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।